বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। আমরা যারা নতুন ইউটিউবার আছি, তারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্যে অনেক সমস্যায় পড়ে যায়, অনেক বিড়ম্বনায় পড়ে যায়। সবচাইতে বেশি সমস্যা হয় আমাদের যখন একটি ইউটিউবের ভিডিওর জন্য বা একটি চ্যানেলের একটি ভিডিওর জন্য যখন থাম্বনেইল তৈরি করতে যায়, তখন ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার অনেক প্রয়োজন পড়ে। তো আমরা ওই সময় অনেকটা ঝামেলায় পড়ে যাই। তো আজকে আমরা দেখাবো যে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। তো আমরা আজকে একটি নতুন অ্যাপসকে আপনাদের সামনে পরিচয় করে দেব, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরাসার নামে একটি অ্যাপস। তো চলুন আমরা ওই অ্যাপসটির ভিতরে প্রবেশ করি। তো আপনারা অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পরে দেখছেন যে এখানে তিনটা অপশন আছে, একটা আছে FAQ, একটা আছে হাউ টু ইউজ, আর একটা হচ্ছে লোড এ ফটো। তো আমরা লোড এ ফটোতে ক্লিক করব। লোড এ ফটোতে ক্লিক করার পরে আমাদের মোবাইলের ভিতরে সাম্প্রতিক যে ছবিগুলো আছে বা রিসেন্টলি আমরা যে ছবিগুলোকে বর্তমানে তুলেছি বা বিভিন্ন জায়গায় থেকে ওয়েবসাইট থেকে নামিয়েছি, তো সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের এই অ্যাপসটির ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে ভালো হবে যদি এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ডওয়ালা কোনো ছবি হয়। তো আমরা এক কালারের ব্যাকগ্রাউন্ডওয়ালা ছবি নিতে হলে অবশ্যই আমাদের গ্যালারির ভিতরে যাব, আর গ্যালারির ভিতরে যেতে হলে যে উপরে বাম সাইড যে তিনটা থ্রি আইকনের যে তিনটা থ্রি আইকনের যে একটি চিহ্ন আছে রিসেন্টের পাশে, আমরা ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখান থেকে এক কালারের একটি ছবি নেব। তো আমরা এখান থেকে এই যে এটা নিলাম, এক কালারের একটি ছবি এটা নিলাম। ছবিটি নেওয়ার পরে তারপর উপরের দিকে দেখছেন যে ডান নামে একটি বাটন আছে, ডান ডান বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জুম, একটা হচ্ছে রিপেয়ার, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে ম্যাজিক, আর একটা অটো। তো আমরা অটোতে যাব। অটোতে যাওয়ার পরে ছবির উপরে দেখতে পাচ্ছেন যে না লাল চিহ্নিত একটি আইকন আছে, প্লাস আইকন। তো আমরা এই আইকনের উপরে চেপে ধরব। ধরার পরে আমরা এটা নিয়ে যাব, নিয়ে যে নীল কালারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কিছু ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ এখনও রিমুভ হয় নাই। আমরা এটাকে সম্পূর্ণ রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে থ্রিশোল্ড অফ সিমিলার কালার এখানে 25% করা আছে। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে এটা 40% পর্যন্ত বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা উপরের দিকে ডান বাটনে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব, তারপর ফিনিশে ক্লিক করব। তো আমাদের এই ছবিটি সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে মেমোরিতে সেভ হয়ে গেছে। এবার আমরা আমাদের গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে ইরাসার নামে এই ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে
সেভ হয়ে গেছে। তো সুতরাং আমরা এভাবেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, তবে ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড এক কালারের হতে হবে। এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে আমাদের ক্ষেত্রে চেঞ্জ করা অনেকটা সহজ হবে, আর যদি এক কালারের না হয় তাহলে চেঞ্জ করতে অনেকটা ঝামেলা হবে। তো অবশ্যই আমরা নির্বাচন করব এক কালারের ব্যাকগ্রাউন্ডওয়ালা কোনো ছবি। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ওই ভিডিও নোটিফিকেশনটি চলে যায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।